আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা জানব পেপার ব্যাগ এবং হার্ড কভারের মধ্যে পার্থক্যটা কী। তো পেপার ব্যাগ এবং হার্ড কভার তো দুটোই আমাদের বইয়ের মধ্যে ব্যবহার করা হয়, এবং এই দুটোর মধ্যে কিন্তু দুই পক্ষের মানুষ থাকে, যারা নাকি একজন থাকে যে নাকি হার্ড কভার পছন্দ করে এবং আরেকজন থাকে যে নাকি পেপার ব্যাগ বইগুলো পছন্দ করে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে পেপার ব্যাগের সুবিধা অসুবিধা এবং হার্ড কভারের সুবিধা অসুবিধা। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা শুরু করব হার্ড কভার দিয়ে। তো হার্ড কভার বইগুলোর কভারগুলো হচ্ছে একটু শক্ত থাকে, যার কারণে এটাকে হার্ড কভার বলা হয়। এবং এই হার্ড কভারের বইগুলো ধরলে কিন্তু আপনি একটা আলাদা একটা ফিল পাবেন আর কি, একটা প্রিমিয়াম একটা ফিল আসে, যে বোঝাই যায় যে বইটা একটু দামি হবে আর কি। এবং এইসব বইগুলো হয় কি একটু ভারী হয় বেশি, যার কারণে কি এগুলো ধরতে একটু কষ্ট হয় বা এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে একটু কষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অনেকে দেখা যায় যে হার্ড কভার না কিনে পেপার ব্যাগ বইগুলো কিনে, কিন্তু আমার কাছে মনে হয় যে হার্ড কভারই কিনা ভালো যদি আপনার বাজেট একটু বেশিই থাকে আর কি। তো আমি বেশিরভাগ সময় হার্ড কভারই কিনি, তবে আমার পেপার ব্যাগেও খুব একটা সমস্যা হয় না। এবং হার্ড কভারের ক্ষেত্রে একটা জিনিস বলবো, তা হচ্ছে যে হার্ড কভারের বইগুলো যদি আপনি ভুলে পানি ফেলে দেন তাহলে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না, পানিটা কিন্তু ভুলেই ফেলবেন, ইচ্ছা করে ফেলবেন না কিন্তু। তো যদি ভুলে পানি ফেলেই দেন দেখবেন যে খুব একটা বেশি ক্ষতি হওয়ার চান্স কম, এবং এই বইগুলো হয় কি আপনি অনেকদিন রেখে দিতে পারবেন, নষ্ট হওয়ার চান্সও কম থাকে। তাই মনে করি যে এরকম যদি একটা প্রিমিয়াম ফিল পেতে চান বা বইগুলোকে অনেক দিন রাখতে চান তাহলে আপনাদের অবশ্যই হার্ড কভার কেনা উচিত। এবং হার্ড কভারের বইগুলোর দাম কিন্তু একটু বেশি হয়, তবে এটার কিন্তু মানটা ভালো হবে এবং এটা লাস্টিং করবে অনেক দিন। সেই ক্ষেত্রে বিবেচনা করে আপনারা কিন্তু হার্ড কভার বই কিনতেই পারেন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় বই, যা হচ্ছে পেপার ব্যাগ বইগুলো। তো পেপার ব্যাগ বইয়ের সুবিধা অসুবিধাগুলো কী? পেপার ব্যাগ বইয়ের সুবিধা হচ্ছে পেপার ব্যাগ বইগুলোর কভারগুলো দেখবেন আপনারা খুব পাতলা হয়, এই কারণে দেখা যায় কি এই বইগুলোর দামও কিছুটা কম হয়। এবং এই বইগুলো কিন্তু বহন করতে বা আর কি ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সহজ হয়, কারণ এগুলো খুব হালকা থাকে, যার কারণে আপনি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু এই বইগুলোর ক্ষেত্রে আমি বলবো যে এগুলো দাম কম হোক বা হালকা হলেও এগুলো কিন্তু টেকসই হয় কম, কারণ এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। তো সেক্ষেত্রে আপনি একটু কেয়ারফুল থাকবেন, এবং এই বইয়ে যদি আপনি চান যে সংগ্রহ রাখার জন্য তাহলে কিন্তু আমি মনে করি যে আপনাদের হার্ড কভারই কেনা উচিত। অনেকে দেখা যায় যে বইগুলো রেখে দেন, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এগুলো আর কি হার্ড কভার কিনলে আপনি রাখতে পারবেন বেশি দিন। আর পেপার ব্যাগ বইয়ের ক্ষেত্রে কিন্তু টেকসইটা যেহেতু কম, তো আপনাদের একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে, বা এই বইগুলোর হচ্ছে যে আপনার কভারটাও দেখা যাবে যদি পানি ফেলে দেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সও থাকে বেশি। তো এই ক্ষেত্রে আপনারা একটু দেখবেন যে খেয়াল করে বইগুলো পড়বেন আর কি। এবং আরেকটা যা বলবো তা হচ্ছে যে বইটার দাম যেহেতু কম, তো শুধুমাত্র যাদের নাকি বাজেটের সমস্যা থাকে তাদেরকেই বলবো যে আপনার পেপার ব্যাগ কিনবেন, কারণ এতে হবে কি আপনাদের টাকাটা একটু সেভ হবে আর কি। কারণ আমাদের বই পড়াদের মধ্যে তো টাকা নিয়ে অনেক সমস্যা থাকে, তো সেক্ষেত্রে যারা নাকি পেপার ব্যাগ পড়তে চান তারা দেখবেন যে একটু আর কি কম দামে পেয়ে যাবেন আর কি। তো আমার কাছে মনে হয় এই তো হচ্ছে হার্ড কভার বা পেপার ব্যাগের সুবিধা অসুবিধা, কারণ এত বেশি বড় করলে তো আবার ভিডিও আপনারা কেউ দেখতে চাবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যতটুকু বলার ছিল আমি বলেই ফেলেছি, আর কিছু বলার দরকার নেই। আমাদের আবার দেখা হবে আগামীকাল, কারণ আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।